বাড়িতে আগুন, ভোররাতে আগুনে পুড়ে মৃত্যু বাবা ও ছেলের, গুরুতর মা। ঘটনাটি ঘটেছে বিরাটির মহাজাতিনগরে। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভোররাতে বিরাটি মহাজাতিনগরে বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হলো দুজনের। মৃতদের নাম বিজয় কুমার ব্যানার্জি ও বিদ্যুৎ ব্যানার্জি। ঘটনায় জখম হয়েছেন আরও একজন। জানা গেছে, মঙ্গলবার ভোর 4:30 নাগাদ বিরাটি 1 নম্বর মহাজাতিনগরের একটি বাড়িতে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান, দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন ভোররাতে বিকট শব্দ শুনতে পান তারা। তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখেন পাশের ব্যানার্জি বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। তারা ওই বাড়ির বাসিন্দাদের ডাকলে কোনো সাড়া শব্দ পাননি বলেও জানা গেছে। অ্যাকচুয়ালি আমরা যখন চিল্লাচিল্লি একটু শুনছি, তখন উঠে আসলাম। উঠে দেখি ওখানে আগুন চলছে, জানলা দিয়ে পুরো আগুন লাগছে। আমি 4:45 হবে তখন আগুন ধরে গেছে। আমরা জানি না যে কিসে লেগে যাবো। তারপরে এটাতেই আগুন উঠেছে প্রচণ্ড, আর দাদা দাদা আর আগুনের তো উপরে নিচের প্রলে আগুন লেগেছে, উপরে প্রলটা মানে আগুনে গরম হয়ে গেছে। সেই জন্য বাবা বোধহয় নামতে গেছে, মানে ছাকা লেগেছে, বিছানা পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তো ছেলেটা দাঁড়িয়েছে, মানে যে বিদ্যুৎ ব্যানার্জি, সে দাঁড়িয়েছে। কিন্তু মানে ওকে বলছে, ফোনে বলছে সোনাবাবু যে তোমাদের বাড়িতে আগুন লেগে গেছে। বলছে না না না, আমাদের বাড়িতে আগুন লাগেনি। বলছে হ্যাঁ, তোমাদের নিচে এই বলে বেরোতে গেছে, বাথরুমে পড়ে গেছে, গ্যাসে গেছে। মানে এত গ্যাস হয়েছে না, মানে গ্যাস প্রচুর, তো প্রচুর সাফোকেশন হচ্ছে, সেই জন্য আর কি পড়ে গেছে। পুলিশ আলো, পুলিশ এসে কোনো কোনো দরজা ভেঙে তারপর মানে পড়ে উঠে গেলো। উঠে গিয়ে তারপর মধ্যে মা বাবাকে নেওয়া, অচৈতন্য ছেলেটা তো হয়তো পড়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। যখন নিয়ে যাচ্ছে ছেলেটার মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল। আগুন নিয়ন্ত্রণে এলে দেখা যায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী বিদ্যুৎ ব্যানার্জি ও তার বাবা মারা গেছেন। মা জখম অবস্থায় ঘরে পড়ে রয়েছেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসাত হাসপাতালে। 4:45 এর মধ্যেই হবে, তখন দেখছি যে একটা আওয়াজ হচ্ছে। তাই ভাবছি যে ডাকাত চুরি টুরি করতেছে, করার দিয়ে ভাঙছে, তাই জানলাটা ফাঁক করছে। তখন দেখছি দাউ দাউ করে আগুন জ্বলছে। তখনই আমরা লাফ দিয়ে উঠে দরজা জানলা খুলে ডাকছি তাকে, এবারের ছেলেটাকে। মা এখন কাজ করতো, উনি ব্যাংকে চাকরি করছে, PNB-তে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কাজ করে। এখনো কাজ করে? হ্যাঁ, এখনো কাজ করেন। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল। স্থানীয়দের অনুমান, শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে। যেটা আমরা সকলে আশঙ্কা করছি যে শর্ট সার্কিট থেকেই হয়তো আগুনটা লেগেছে। উনি দেড় রাত পর্যন্ত স্টাডি করতেন, কম্পিউটারে কাজ করতেন, তো আমরা সেটাই আশঙ্কা করছি যে হয়তো কম্পিউটারে কোনো, হয়তো উনি প্লাগ লাগিয়ে দেখে চলে গেছেন ঘুমানোর জন্য। তো কোনোরকম কোনো ইনসিডেন্ট ঘটতে পারে, সেখান থেকে আমরা আশঙ্কা করছি যে এটা শর্ট সার্কিট থেকেই ঘটেছে। এখনো পর্যন্ত রিপোর্ট আসলে আমরা জানতে পারব। যখন ঘটনাটা ঘটে সাবোকেশনের জন্য, হয়তো ওনাদের স্পটেই একদম মানে আচমকা ওনারাও বুঝে উঠতে পারেনি যে কী হয়েছে ওনাদের সঙ্গে। সেইভাবে মনে হয় হার্ট অ্যাটাক করে হয়তো ঘটে গেছে স্পটে। আমার কাছে খুবই দুর্ভাগ্য এবং প্যাথেটিক, এলাকায় এমন একটা ঘটনা ঘটা মানে আমাদের প্রত্যেকেরই একটা ভয় হয়ে গেছে যে এটা হঠাৎ করে কীভাবে হতো। তো আশেপাশে পাড়া প্রতিবেশী যারা ছিল প্রত্যেকেই সহযোগিতা করেছে। সেই টাইমে ভোরবেলায় যারা প্রথম দেখেছে তারা এগিয়ে এসে ফায়ার ব্রিগেডকে ফোন করে সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশ এসেও আমাদের সঙ্গে কোঅপারেট করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বিরাটি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।